যাদের ল্যাপটপে বা পিসিতে এরকম হঠাৎ করে বিটলকার রিকভারি অপশনটা চলে আসে, তারা কিভাবে এটাকে সমাধান করবেন? বিশেষ করে আমাদের পিসি বা ল্যাপটপের মধ্যে যখন নেট থাকে এবং অটোমেটিকলি আমাদের উইন্ডোজটা আপডেট হয়, তখনই বিশেষ করে এই সমস্যাটা দেখা দেয়। আর এখন আমাদের যে বিট কভার রিকভারি যে কি ইস্যাচ্ছে, এই কিটা কিন্তু আমরা না দেওয়া পর্যন্ত আমাদের এই পিসি হোক বা ল্যাপটপ হোক আমরা কখনোই এটাকে খুলতে পারবো না। আমরা যদি হার্ড ডিস্কও চেঞ্জ করি তাহলে কিন্তু এটা খুলবে না। তো এখন আমরা এখানে বিট কভার যে কি, সেই কিটা দিতে হবে। এই কিটা আমরা পাবো কোথায়? এই কিটা হচ্ছে আমরা যারা মাইক্রোসফট ব্যবহার করি, অনেকের কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে মাইক্রোসফট অ্যাকাউন্ট অন করে রাখছেন বা সাইন ইন করে রাখছেন, সেই মাইক্রোসফট অ্যাকাউন্টের মধ্যে আমাদের একটা কি আসবে, সেই কিটাই আমরা এখানে দিতে হবে। এখন যেহেতু আমরা কম্পিউটারের মধ্যে লগ ইন করতে পারবো না বা কম্পিউটার ওপেনই করতে পারবো না, সেজন্য আমি আমার মোবাইল দিয়ে সাইন ইন করবো এবং সেই রিকভারি কিটা বাহির করে এখানে দিতে হবে। তো আমি আমার মোবাইলের গুগলে এসে মাইক্রোসফট অ্যাকাউন্ট লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্টটা সাইন ইন করবো। সাইন ইন করে অনেকের কিন্তু এই অ্যাপসটা আছে, অ্যাপ দিয়ে আপনারা সাইন ইন করতে পারবেন। যাই হোক, আপনি আপনার অ্যাকাউন্টে সাইন ইন করবেন। সাইন ইন করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার ল্যাপটপ বা পিসির মধ্যে যেই ইমেল আইডিটা ব্যবহার করছেন সেটা এখানে ব্যবহার করবেন, বা আমি যেমন আমার ফোন নাম্বার দিয়ে চালু করছি সেই ফোন নাম্বারটা দিয়ে আমি এখানে অন করব। অন করার পর পথে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে হলো ফোন নাম্বার বা ইমেল দিয়ে হলো ইমেল, দেওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর এখানে আপনি সাইন ইন করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখন আমার এটা লোডিং হচ্ছে। দেখেন এখন আমার এখানে ভেরিফিকেশন কোড আসবে। তো ভেরিফাই আইডেন্টিটি করার জন্য দেখেন এখানে আমার সেই ফোন নাম্বারের একটা মেসেজ আসবে, সেই অপশনটা আমি দিয়ে দিলাম। দেন একটা কোড আসবে, সেই কোডটা আমি এখানে দিয়ে দিব। দেখেন কোডটা চলে আসছে অলরেডি, জাস্ট আমি কোডটা এখানে কপি করে পেস্ট করে দিলাম এবং ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করার পর এখন আবার একটা লোডিং হচ্ছে। তো এখন আমাকে কিন্তু একটা অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। তো অ্যাপসের মধ্যে নেওয়ার পর আমাকে একটা অ্যাপস ডাউনলোড করার জন্য বলবে। যাই হোক, এখানে আমি অ্যাপসটা ডাউনলোড করার পর এখানে আমি চলে আসলাম। ফিরে আসার পর এখানে আমি জাস্ট ডান করে দেব এবং অ্যাপ লক আনেবল, এটা আমার সেটের যেটা সেটা বলছে। তো সেটের লকটা দেওয়ার পর এখন দেখেন এখানে গেট স্টার্ট, আমি ওখানে ডানে ক্লিক করার পর আমাকে প্লে স্টোর নিয়ে গেছে এবং একটা অ্যাপস ইনস্টল করতে বলছে। আমি অ্যাপ ইনস্টল করে আবার পিসি আসলাম। আসার পর এখন এখানে আমাকে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর, কন্টিনিউতে দেওয়ার পর আবার লোডিং হচ্ছে। এখন দেখেন অটোমেটিকলি কিন্তু আমার সরাসরি সামনে, মানে আমার অ্যাকাউন্টে আসার পর সরাসরি আমার সামনে সেই বিট লকার কি চলে আসছে, যেটা আমার ল্যাপটপের মধ্যে দেওয়ার জন্য ল্যাপটপে বলতেছে। তো এখন কিন্তু আমাকে সরাসরি এখানে নিয়ে আসছে, এখানে আমি পাচ্ছি। অনেকেরই কিন্তু সরাসরি এরকম আসবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা খোঁজ করে বাহির করতে হবে। আর এই বিট লকার কি, এই কিটা কিন্তু এখানে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছেন, এই কিটা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি আপনার ল্যাপটপ বা পিসি খুলতে পারবেন না। তো আপনি যদি আপনার এরকম অপশনটা না আসে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে আসার পর, মাইক্রোসফট অ্যাকাউন্টে আসার পর এখানে দেখেন একটু নিচের দিকে আসবেন। আসার পরে আপনার যেই ল্যাপটপটা বা আপনার যে পিসিটা সেটা কিন্তু এখানে শো করবে এবং আপনার সেই পিসি বা ল্যাপটপের পুরো ডিটেলস এখানে দেখাবে। তো এখন আমরা এখানে শিডিউল এ অ্যাকসেপ্ট এখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার পর দেখেন এখানে আরও আমার ল্যাপটপ, যেহেতুটা আমার ল্যাপটপের পুরো বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। এই তথ্য আপনি যদি নিচের দিকে আসেন দেখতে পারবেন, এখানে বিট লকার ডাটা প্রোটেকশন, এখানে কিন্তু আমরা এই যে বিট লকার প্রোটেকশনটা সেটা কিন্তু এখানে পাবো। দেখেন আমি বিট লকার ডাটা প্রোটেকশন নিচে যে একটা লেখা দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেখেন আমার সামনে এই সেই বিট লকার কিটা চলে আসছে, মানে আমার যেটা প্রথমে আমি আমার এই অ্যাকাউন্টের মধ্যে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা, মানে প্রথম যেটা দেখাচ্ছে এই যে আমি সিলেক্ট করলাম যেই অপশনটা, যেই অনেকগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই সবগুলো ওয়ার্ড আপনি দেখে দেখে টাইপ করলে হবে, সমস্যা নেই। যেহেতু আমরা এখান থেকে কপি করে নিতে পারবো না, কারণ আমার ল্যাপটপে কাজ করবে না। তো এই যে কিটা, এই কিটা আমি দিয়ে দিচ্ছি এবং আমি এখান থেকে সাইন আউট করে দিচ্ছি। এবার আমি আমার সেই বিট লকার কিটা এই ল্যাপটপের মধ্যে এখানে আমি দিয়ে দেবো টাইপ করে। আর পুরো কিটা, এই যে যতগুলো সংখ্যা পুরো কিটা দেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন প্রেস এন্টার টু কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন বা এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পর আপনার পিসিটা এভাবে ওপেন হয়ে যাবে। দেখেন একটু লোডিং হচ্ছে, সময় নিচ্ছে, এখনই এই পিসিটা ওপেন হয়ে যাবে। দেখেন আমার এটা ওপেন হয়ে গেছে এবং আমার পাসওয়ার্ড দিতে বলছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আবার ওয়েলকাম, আবার একটু লোডিং হচ্ছে।
দেখেন, আমার ল্যাপটপটা পুরোপুরি ওপেন হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনি বিট লকার কি না দিবেন ততক্ষণ আপনি খুলতে পারবেন না। আশা করি বুঝছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।